অনেক রাত এখন তারপরেও সভাপতি সাহেবের কাছে আমি একটা গজাল বলার জন্য আদেশ নিলাম আর আমি কয়েকটা নিজেই গজাল লিখেছি তার ভিতরে এই তিন চার দিনের ভিতরে এটা একটা নতুন আমি গজাল আমরা সমাজে মুসলিমরা ক্ষতিগ্রস্ত কেন এই বিষয়টাকে আর বেধর্মীরা মুসলিমদের উপরে কেন অত্যাচার কেন আমাদের অধিকার দিবে না সেই বিষয়ে আমি গজালটাকে লিখেছি অবশ্যই আপনারা শেষের বেলায় এই গজালটাকে মন দিয়ে শুনবেন জগ মুসলিম ভাই ভারতে তোমার থাকার জায়গা নাই জগ মুসলিম ভাই ভারতে তোমার থাকার জায়গা নাই রক্ত মাংস দিয়ে করেছো দেশ জয় রক্ত মাংস দিয়ে দেশ করেছো জয় তবুও কেন মুসলিমদের ভারতে থাকার জায়গা নাই জাগ মুসলিম ভাই ভারতে তোমার থাকার জায়গা নাই জাগ মুসলিম ভাই ভারতে তোমার থাকার জায়গা নাই জাগ মুসলিম 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 ভাই ভারতে তোমার থাকার জায়গা নাই জাগ মুসলিম ভাই ভারতে তোমার থাকার জায়গা নাই মুসলিমকে হত্যা করে কখনো লাভ জিহাদের নামে মুসলিমকে হত্যা করে কখনো লাভ জিহাদের নামে মুসলিমকে হত্যা করে কখনো গাই হত্যার নামে মুসলিমকে হত্যা করে কখনো লাভ জিহাদের নামে মুসলিমকে হত্যা করে কখনো গাই হত্যার নামে বলো ভাই মুসলিম একই বারবার বলো ভাই মুসলিম একই বারবার সহ্য করা যায় জাগ মুসলিম ভাই ভারতে তোমার থাকার জায়গা নাই জাগ মুসলিম ভাই ভারতে তোমার থাকার জায়গা নাই জাগ মুসলিম 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 ভাই ভারতে তোমার থাকার জায়গা নাই জাগ মুসলিম ভাই ভারতে তোমার থাকার জায়গা নাই দেশের জন্য জীবন দিল কত শত মুসলমান দেশের জন্য জীবন দিল কত শত মুসলমান এই লিখা আছে ইতিহাসে প্রমাণ দেশের জন্য জীবন দিল কত শত মুসলমান এই লিখা আছে ইতিহাসে প্রমাণ তবুও কেন মুসলিমদের ভারতে থাকার জায়গা নাই জাগ মুসলিম 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 ভাই ভারতে তোমার থাকার জায়গা নাই জাগ মুসলিম ভাই ভারতে তোমার থাকার জায়গা নাই শেষে আমি বলি সাদবিন মাজ সকলের তরে শেষে আমি বলি সাদবিন মাজ সকলের তরে নামাজ রোজা রেখে ইমানকে ধর মজবুত করে শেষে আমি বলি সাদবিন মাজ সকলের তরে নামাজ রোজা করে ইমানকে ধর মজবুত করে জাগ মুসলিম ভাই ভারতে তোমার থাকার জায়গা নাই জাগ মুসলিম ভাই ভারতে তোমার থাকার জায়গা নাই
জাগো মুসলিম, জাগো মুসলিম, জাগো মুসলিম, জাগো মুসলিম।